হচ্ছে যেটা কনজিউমাররা নিজের ফোনে ডাউনলোড করতে পারে, ইভেন যে সোল হোল্ডার হচ্ছে, যে শেয়ার হোল্ডার যে এই প্রোডাক্টটা পারচেজ করেছে, সেই অ্যাপের অ্যাক্সেসটা ওনারও পাবেন। কনজিউমারদের জন্য ওটা ফ্রি, দে ক্যান অ্যাক্সেস, কিন্তু ওরা ইনডেপথ অ্যাক্সেসটা পাবেন না। উনি দেখতে পারবেন বেসড অন দ্য কালার, কি যদি কোনো পার্টিকুলার পাবলিক টয়লেট গ্রিন কালারের আছে তার মানে ওই টয়লেটটা ক্লিন, ওটা যদি ইয়েলো ওটা এখন মানে শুরু অরেঞ্জ যদি হয় তার মানে ওটা শুরু হয়েছে, ইয়েলো হলে দ্যাট ইট ইজ অলমোস্ট 60% ডার্টি, আর লাল হলে মানে ওটা একদম ব্যবহার করার মতন না। তো বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন যেটা আছে এই কালারের মাধ্যমে এটা ট্রিগার করে দ্য শেয়ার হোল্ডার ইয়া স্টেক হোল্ডার যে এই ইট ইজ এন আইওটি বেসড হেয়ার মনিটর ডিভাইস যেটা ম্যানুফ্যাকচার করেছে ভেরিশন টেকনোলজিস আইআইটি খড়গপুর থেকে। এটা ইনকর্পোরেট হচ্ছে 2014-এ। এই প্রোডাক্টটাকে মার্কেট করছে ইন পার্টনার্স উইথ সেরিবাস, যেই কোম্পানিতে আমি কাজ করি। সেরিবাসের ফাউন্ডার হচ্ছে মিস্টার গিলিবন দেওলকর, অ্যান্ড ইনি হল রবিকান্ত হু ইজ দ্য সেলস ডাইরেক্টর অফ আর কোম্পানি। তো বেসিক্যালি এই প্রোডাক্টটা পাবলিক হেলথ অ্যান্ড গভর্নমেন্ট বডির সাহায্যের জন্য ইনস্টল করা হচ্ছে, অ্যাপে এস্টাবলিশ করা হয়েছে, যেটা যে পাবলিক টয়লেটসে যে গন্ধ হয় কিংবা যে কাইন্ড অফ রোগ হয় ওসবকে ডিটেক্ট করে, ওইটাকে হেল্প করে আপনার যে এই সার্ভিসটা নিয়েছেন তাদেরকে জানাতে, যেহেতু কেয়ারটেকার যে ক্লিনার হচ্ছে উনি টাইম টু টাইম অন্যতম মতন ওইটাকে ক্লিন করবে, পরিষ্কার রাখবে, তাতে কী হয় নাগরিকেরও ভালো হবে, নাগরিকও কম রোগ ছড়াবে, ওদের হার্মফুল গ্যাসেস থেকে ওনারা বাঁচবে। এটার দাম হচ্ছে একটা প্রোডাক্টে 79,000। এখানে কি এটা আমরা মোস্টলি পাবলিক টয়লেটসের জন্য এখন করেছি, এটা পার্সোনাল হাউস হোল্ডের জন্য, হ্যাঁ গভর্নমেন্টকে, কারেক্ট। নামটা আরেকবার বলুন। ব্রততি নাগ, ইনসাইড সেলস ম্যানেজার। সামনে থেকে দেখবেন কি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আছে, কিন্তু ভেতরে অ্যাকচুয়ালি কী হচ্ছে, টয়লেটের কতটা নাইট্রোজেন অক্সাইড রয়ে গেলো, কতটা কার্বন ডাইঅক্সাইড রয়ে গেলো, কী রকমের ভাইরাসটা, অবভিয়াসলি কেউ সিটটা ব্যবহার করেছে তো ভাইরাসটাও ছড়াবে, কারণ অনেকে হয় কি যখন পায়খানা টেখানা করে ওরা কেউ স্মোক করে কেউ গাঁজা খায়, তো সেটা হয়তো আমাদের মাথায় লাগবে কি ঠিক আছে এটা জাস্ট একটা গন্ধ, কিন্তু এই গন্ধটা কতটা ক্ষতিকারক একটা কনজিউমারের জন্য সেটা এই ডিভাইসটা ডিটেক্ট করে। আর যেহেতু আপনি জানেন রোগটা মানে একজনকে লাগলে এটা ছড়াই ছড়ি রোগ, তো একজনকে লাগবে সাথে দশজন করে, একটা ফ্যামিলি তো একটা পাবলিক টয়লেট ইউজ করে না, নানা রকম ফ্যামিলি পুরো পাবলিক টয়লেট, মেবি হয়তো একটা পাবলিক টয়লেট শেয়ার বাই দশটা পিপল, দশটা ফ্যামিলি, ও দশটা ফ্যামিলির মধ্যে চারটে করে মেম্বার, তো 40টা লোক একটা পাবলিক টয়লেটে আছে ইউজ করছে, তো অবভিয়াসলি সবার হেলথে টেক কেয়ার করা তো একটা মানে সিঙ্গেল কেয়ারটেকারে তো ক্ষমতারই বাইরে, তো এই অর্ডার এই ডিভাইসটা ডিটেক্ট করবে, এই ডিভাইসটা জানাবে, তো এতে কী হয় ওর যে লেবার ওয়ার্কটা আছে সেটা অনেকটা সেভ হয়, জলটাও বাঁচে। হয়তো অনেক সময় হয় কি আমরা যখন সোলাপ শৌচালয় ইউজ করি যেখানে টাকা দেয়, তো আমরা প্রথমে ঢোকার আগে আমরা কী বলি কেয়ারটেকারকে, আপনি পরিষ্কার করে দিন, কেন কি আমাদের মাথায় একটা মেন্টালিটি আছে কি জল থাকলেই মানে ওটা পরিষ্কার, কিন্তু ভেতরে আরও অনেক কিছু কারণ আছে, যে মধ্যে গ্যাস আছে, যে মধ্যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ওগুলো তো রয়ে যায়, তো এইটা কেয়ারটেকারকে ট্রিগার করে। আর এটাতে দরকারও নেই কি কেয়ারটেকারকে এভরিডে এভরি 5 মিনিটে টয়লেট ক্লিন করার প্রয়োজন, যখন ওটা একদম রেড হয়ে যাবে তখন মানে ওর হ্যাঁ এই দিস ইজ দ্য টাইম ফর দ্য কেয়ারটেকার টু নাও ক্লিন ইট, সো দিস ইজ দ্য মেইন এজেন্ডা অ্যান্ড মেইন ওয়ার্ক অফ দিস হেলথ মনিটরিং ডিভাইস।